বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি জীবনটা একটা যাত্রা যাত্রা মানে জার্নি এবং এটা একটা যাত্রা পালাও বটে নাটক তোমরা যারা নতুন নতুন চাকরি বাকরি করছো বা ব্যবসা শুরু করেছো বা কিছু একটা শুরু করেছো তখন তোমরা অর্থাৎ আমরা তখন করি কি প্রথমেই আমাদের মতো কাজ কারবার যারা করছে বা চাকরি বাকরি করছে কিন্তু আমাদের থেকে সিনিয়র আমরা তাদের দিকে তাকিয়ে দেখি এবং দেখি যে তারা বহুদূর পৌঁছে গেছে তারা অনেক সিনিয়র তাদের কাছে বাড়ি আছে গাড়ি আছে সংসার বার বাড়ন্ত সংসার রোজ কিছু না কিছু কেনাকাটা করছে এবং এগুলি দেখে আমরা ভাবি যে আমাদের কবে হবে যে কথাটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে যে আমরা এটা বুঝতে পারি না যে আমরা যাত্রাটা অর্থাৎ আমাদের জীবনের জার্নিটা সবে শুরু করেছি এবং এই কথাটা না বুঝতে পেরে আমাদের খুব মন খারাপ হয় আমরা যেটা করছি সেটা আমরা এনজয় করি না অর্থাৎ আমরা ফুর্তিতে থাকতে পারি না আমি এই ব্যাপারটা যে কিভাবে ধৈর্য রেখে লক্ষ্যটাকে ঠিক রেখে কিভাবে আমাদের এই যাত্রাটাকে বা জার্নিটাকে এনজয় করে সাফল্যে পৌঁছতে হয় আমি এটা আমার নিজের জীবনের কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের আজকে বুঝিয়ে দেব আমি যখন আমার জীবনের যাত্রাটা প্রথমে শুরু করি আমি চলে যাই আমার কলেজ শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে যাই আহমেদাবাদ শহরে আহমেদাবাদ শহরে গিয়ে বুদ্ধিটা দিয়ে কম ছিল না একটা ইন্টারভিউ দিয়ে একটা বড় জায়গাতে চাকরি পেয়ে যাই আমি জয়েন করি অরবিন্দ মিলসে অরবিন্দ মিলস ইন্ডিয়ার একটা খুব নামকরা একটা কাপড়ের কোম্পানি যারা কাপড় বানায় বিশাল কোম্পানি এবং সেখানকার মার্কেটিং ডিপার্টমেন্টে আমাকে দেওয়া হলো এবং আমাকে এই দায়িত্বটা দেওয়া হলো যে আমি যেন রুরাল ডেভেলপমেন্ট করি রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামীণ বিকাশ ন্যাচারালি আমাদের কোম্পানির নামটা সবাই জানতে পারত যদিও লোক সেবাও সেই কাজটার একটা অঙ্গ ছিল তো আমি যখন এই রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ বিকাশ প্রজেক্টে জয়েন করি এবং মার্কেটিংয়ে জয়েন করি আমার প্রথম কাজটা ছিল গ্রাম থেকে যেসব কৃষকরা তাদের সবজি টবজি নিয়ে আসতো তার ডাইরেক্টলি কোনো মিডল না দিয়ে তার ডাইরেক্টলি গ্রাহকদের কাছে তাদের সবজি ভাজি এগুলি বিক্রি করতো এখন আমি ইংরেজি টিংরেজি ভালোই বলতে পারতাম আমাকে সেই সবজি ভাজিওয়ালাদের সঙ্গে বড় বড় ক্যাম্পাসে যেমন আইআইএম আটিরা বা আরও বড় বড়ো যেগুলি রিসার্চ ল্যাবরেটরি সিএসআইআর ছিল আর আর এল মনে আছে রিজোনাল রিসার্চ ল্যাবরেটরি সেই সব কোম্পানির অনেক কলোনি ছিল যেখানে ওদের স্টাফরা থাকত সেখানে গিয়ে আমি অ্যাকচুয়ালি সবজিওয়ালাদের সঙ্গে সবজি বিক্রি করতাম কাজে আমার প্রথম কাজটা জীবনের প্রথম চাকরিটা ছিল একটা তরকারি সবজি ভাজি ফলমূল বেচার কাজ কিন্তু আমি কখনোই ভাবতাম না যে এই যে কাজটা শুরু করলাম তরকারি সবজি বিক্রি করছি কবে আমি অফিসার হব কবে ম্যানেজার হব এই চিন্তাটা কখনোই আমার মাথায় আসেনি এটা আমার জন্য একটা আশীর্বাদ ছিল যে লক্ষ্যের ভাবনাতে আমি যাত্রাটাকে নষ্ট করতাম না আমি আমার কাজটা এত এনজয় করে করতাম খুব ফুর্তি করতাম কারণ আমি এটাতে একটা ক্রিয়েটিভিটি খুঁজে পেয়েছিলাম যে লোকেদের বোঝানো যে ভাই এরা গ্রামের থেকে এসছে কোনো মিডিলম্যান নয় কাজে এদের কাজে এদের থেকে তোমরা যদি একটু সবজি তরকারি তরি তরকারি কেনাকাটা করো তাহলে এদের দুটো পয়সা বেশি পাবে মিডলম্যানরা অনেক পয়সা নিয়ে যায় আমরা সেই মিডলম্যানদের এলিমিনেট করার চেষ্টা করছি এবং আমরা এই চেষ্টা করছি যে যাতে করে গ্রামের ফার্মাররা গ্রামের তোমরা কৃষক বলো সেই কৃষকরা যাতে দুটো পয়সা বেশি পায় ভীষণ ক্রিয়েটিভ একটা আইডিয়া ছিল এবং আমি তখন থেকেই আমাদের ম্যাগাজিনে এই প্রজেক্টটা সম্বন্ধে অনেক কিছু লিখতাম এবং খুব পপুলারলি সেই পত্রিকাগুলি বিভিন্ন লোকের কাছে যেত এবং তারাও আমাকে প্রচুর উৎসাহ দিত যে খুব ভালো কাজ করছো এবং বিশেষ করে যেহেতু আমি একটু পড়াশোনা করাছিলাম যেহেতু আমি অনেক বুঝিয়ে বলতে পারতাম ম্যানেজমেন্ট থিওরি টিউরি বোঝাতে পারতাম ইংরেজিতে কথা বলতে পারতাম সেই জন্যে এই প্রোজেক্টটা খুবই সফল হয়েছিল এবং আমি কয়েক বছরের মধ্যেই আমার চাকরি জীবনে যথেষ্ট উন্নতি করেছিলাম কিন্তু আমি যখন কাজটা করতাম খুব ফুর্তি নিয়ে করতাম আমি কখনোই তাকিয়ে তাকিয়ে দেখতাম না আমার যে দাদা বর্দা উনি ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে অনেক বড় অফিসার ছিলেন পরে ওয়ান অফ দ্য ডাইরেক্টরস হয়ে উনি রিটায়ার করেছেন কিন্তু আমি যখনই তার দিকে তাকিয়ে দেখতাম দেখতাম খুবই একজন সিম্পল সাধারণ মানুষ এবং যাই করছে রান্না করছে বা জুতো পরিষ্কার করছে বা ইসরোতে গিয়ে আমাদের স্পেসক্রাফ্ট যেগুলি যায় তাদের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করছে তা আমি ভাবতাম যে এই লোকটা যদি এত বা পজিশনে কাজ করেও যদি এত ছোট ছোট কাজগুলি এত এনজয় করে থাকে তাহলে আমি কেন পারবো না কাজেই আমি তাকে আদর্শ বানিয়ে এবং তার থেকে অনেক কিছু শিখে আমি যত কাজই করি যে গ্রামীণ বিকাশের রুরাল ডেভেলপমেন্ট যে কাজগুলো করতাম বিভিন্ন গ্রামে গ্রামেও আমাকে ঘুরতে হতো সবজি তরি তরকারি আমাকে কালেক্ট করতে হতো সেগুলিকে ট্রেনের মধ্যে বোঝাই করে আমাকে আনতে হতো আমি যদিও টিম লিডার ছিলাম কিন্তু তবুও আমাকে সবসময় ওদের সঙ্গে থাকতে হতো তা আমার উদ্দেশ্য এই কথাগুলি বলার একটাই যে তোমরা যখন যে কাজটা করবে তোমাদের লক্ষ্যটা স্থির রাখবে কিন্তু লক্ষ্যতে পৌঁছনোর জন্যে কোনো শর্টকাট করবে না তোমরা সবসময় তোমরা যদি ফুর্তিতে কাজ করো এখন আসি আমাদের ল অফ অ্যাট্রাকশনের ল্যাঙ্গুয়েজে যত ফুর্তিতে যত ভালোবাসা নিয়ে তোমরা তোমাদের কাজগুলো করবে সে যত ছোট কাজই হোক তখন যে তোমার যে মনে তোমার মনে এবং কনসিকুয়েন্টলি তোমার শরীরে যে ফুর্তিটা উৎপন্ন হবে তার যে পজিটিভ এনার্জির শক্তিটা সেই যে এনার্জিটা সেই এনার্জি তোমাকে চালিয়ে নিয়ে যাবে তোমাকে লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করবে সব সবসময় খেয়াল রাখবে তুমি যা হতে চাও সেটা হয়তো তুমি আজকেই হতে পারবে না তোমরা অনেকেই লেখো না দাদা আমি তো অ্যাফার্মেশন করছি তিরিশ দিন হয়ে গেল একুশ দিন হয়ে গেল ষাট দিন হয়ে গেল এখনও তো কিছু পেলাম না এই যে এখনও তো কিছু পেলাম না এটার মধ্যে একটা অধৈর্য হওয়ার একটা এনার্জি থাকে এটার মধ্যে একটা অতৃপ্ত আত্মার একটা এনার্জি থাকে যে তুমি তুমি পরিতৃপ্ত নাও আমি আগের দিন আমার আরেকটা ভিডিওতে বলেছি তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন এটা ভীষণ স্ট্রং একটা পজিটিভ এনার্জি পরেও আমি আমার জীবনে যতগুলো কাজ করেছি অনেক কাজ করেছি বহু জায়গায় ছোট পজিশনে অনেক বড় বড় পজিশনে তারপরে নিজের ব্যবসা খুলেছি যেখানে আমার জিনিসপত্রগুলো নিয়ে বহু লোকের কাছে যেতে হতো বিক্রি করার জন্যে সেই কোম্পানিগুলোকে এস্টাবলিশ করতে হয়েছে আমাকে এইগুলি করতে করতে একটা ব্যাপার বুঝতে পেরেছি ভাই হাতের কাছে এখন এই মুহূর্তে তোমার যে কাজটা আছে সেই কাজটাতে সবচেয়ে প্রথমে তোমার মনোনিবেশ করতে হবে এবং তাহলেই দেখবে তোমার যে লক্ষ্য তুমি স্থির করেছ সেই লক্ষ্যে পৌঁছোতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না খুব ইজিলি তুমি তোমার টার্গেটে পৌঁছে যাচ্ছ আমি সারা জীবন এটাই শিখেছি যে লক্ষ্যে যদি পৌঁছতে হয় তাহলে এই মুহূর্তের যে কাজটা এখন তুমি যেটা করছো সেই কাজটাতে মনোনিবেশ করতে হবে তুমি যদি মন খারাপ করে থাকো যে তুমি একটা ক্লার্ক হয়ে জুনিয়র ক্লার্ক হয়ে কোথাও জয়েন করেছ কবে তুমি অফিসার হবে এই যে কবে আসবে এই যে অপেক্ষাটা এই অপেক্ষাটা যদি তোমার মনের মধ্যে গেঁথে যায় যে অপেক্ষা করতে আর ভালো লাগছে না তাহলে কিন্তু দেখবে যে তোমার যে এই যে প্রেজেন্ট মোমেন্টে তোমার যে এনার্জিটা দরকার কাজকর্ম করার জন্যে সেই এনার্জিটা কিন্তু তুমি পাবে না সেই জন্যে এই মুহূর্তে যে কাজটা তুমি করছো সেই কাজটাতে মনোনিবেশ করো মন দিয়ে করো ভালোবেসে করো আনন্দ নিয়ে করো ফুর্তি নিয়ে করো এনজয় ইউর ওয়ার্ক এনজয় ইউর টাস্ক অ্যান্ড ইউ উইল সি দ্যাট ইউ আর রিচিং ইউর টার্গেট ভেরি ইজিলি এটা ভীষণ একটা মূল্যবান সূত্র যেটা আমরা অনেকেই জানি না বা বুঝি না দেখবে নতুন নতুন যারা কাজ শুরু করেছে তাদের যখন জিজ্ঞেস করবে যে কেমন চলছে দেখবে ওরা বলবে না ভাল লাগছে না সেই ভোরবেলা উঠে যেতে হয় তারপরে আস্তে আস্তে রাত হয়ে যায় কবে যে এই অবস্থা থেকে মুক্তি পাব এই যে মানসিকতাটা এই মানসিকতাটা ভীষণ নেগেটিভ এনার্জি জেনারেট করে তুমি আজকে যদি কাজ করে তৃপ্তি না পাও তুমি আজকের কাজটা যদি এনজয় না করো এই মুহূর্তের কাজটা তাহলে আগামীকাল তোমার কাজগুলো পণ্ড হয়ে যাবে ভালোভাবে করতে পারবে না তোমার এফিসিয়েন্সি কমে যাবে তোমার ভেতরে নেগেটিভ এনার্জি ঢেউটা সবসময় উথাল পাথাল করতে থাকবে যে কবে হবে কবে হবে কবে হবে এইভাবে করলে তোমার লক্ষ্যে পৌঁছতে তুমি অনেক পরিশ্রান্ত হয়ে যাবে এবং তুমি ভালোভাবে পৌঁছোতে পারবে না ঝাঁটি মেজাজ খারাপ পরিবারের ভেতরে তোমার মনোমালিন্য এইগুলো হবে দেখবে টাকা পয়সা নিয়ে সব সময় তোমার একটা কমপ্লেন থাকবে যেমন অনেকে আছে অনেক প্রজেক্ট শুরু করার পরেই প্রথমেই দেখতে থাকে যে কত খরচ হয়ে যাচ্ছে কত খরচ হয়ে যাচ্ছে পয়সা নেই টাকা নেই কীভাবে কাজটা সম্পন্ন করব। এই যে কমপ্লেনগুলি আমরা করতে থাকি অর্থাৎ আমরা ভবিষ্যতে চূড়ান্ত লক্ষ্যটা আমাদের ধ্যানের মধ্যে আমাদের মনের মধ্যে থাকে না বেরিয়ে যায় আমরা ব্যস্ত হয়ে পড়ি আমাদের এই মুহূর্তের যে আমাদের সমস্যাগুলো সেটাকে আমরা আমাদের ভেতরে হাইলাইট করি হাইলাইট করার ফলে কি হয় এই যে কমপ্লেনগুলি করি যতগুলো সমস্যা সমস্যাগুলোকে আমরা ভুলে যাই পরিস্থিতি হিসেবে দেখতে আমরা সমস্যাগুলোকে সবসময় প্রবলেম হিসেবেই দেখি এবং প্রত্যেকটা পয়েন্টকে আমাদের মনে হয় যে আমাদের প্রবলেম আছে এবং এই প্রবলেমটা যখনই মনের মধ্যে আসে তখনই মনের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির উৎপন্ন হয় এবং তার জন্যে আমাদের মনের শক্তি শরীরের শক্তি সব কিছু আস্তে আস্তে কমে আসে এবং আমরা হয় লক্ষ্যে পৌঁছতে পারি না অথবা আমরা লক্ষ্য পরিবর্তন করে ফেলি আমরা অন্য কিছু শুরু করি আমরা আমাদের ধৈর্যটা থাকে না আজকে এটা করছি কালকে ওটা করছি পরশু সেটা করছি যার জন্যে প্রত্যেকটা কাজ যেগুলি আমরা শুরু করি বা শুরু করতে চাই বা করতে চাই তার প্রত্যেকটা কাজ আমাদের পণ্ড হয়ে যায় আমরা লক্ষ্য স্থির রাখতে পারি না এবং আমরা জীবনে অসফল হই কাজেই এটা খুব ভালো করে মনে রাখবে যে তুমি যখন যে কাজটা শুরু করবে সেই কাজটাতে কিছুদিন সময় দাও গুজরাটিতে একটা কথা আছে যে সাকসেস পেতে হলে এক হাজার দিন লাগে এক হাজার দিন মানে প্রায় তিন বছর তুমি যদি চাকরিতেও জয়েন করো বা কোনো ব্যবসা শুরু করে থাকো তাহলেও কমসে কম তিনটে বছর তুমি পরিশ্রম করো তুমি ভালোবেসে কাজটা করো তৃপ্তি নিয়ে করো এবং কমপ্লেন না করে করো এবং ছটফট করবে না যে কবে পৌঁছবো কবে পৌঁছবো এতে করে তোমার কোনো লাভ হবে না তুমি দিশে হারা বা লক্ষ্যহীন হয়ে যাবে এই যে দেখো এই কাজটা আমি করছি এখানে অনেক দিন হয়ে গেল প্রায় তিন মাস হয়ে গেল আমি শুরু করেছি আমি কিন্তু কখনোই ভাবছি না যে কবে শুরু হবে কবে শুরু হবে আস্তে আস্তে আমি জানি না তোমাদের আগে এই ছবিগুলো দেখিয়েছিলাম কি না এখন অনেকটাই কাজ হয়ে গেছে প্রায় শেষ হতে এসছে এবং ধীরে 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 একটা ক্রিয়েশন শেপ নিচ্ছে এই যে শেপ নেওয়ার ব্যাপারটা এটা ভীষণ ইন্টারেস্টিং এবং এটা আমাদের পজিটিভ এনার্জিকে সবসময় চালু রাখে এই দেখো কতটা সুন্দর এই যে নদীটা বয়ে যাচ্ছে নদী যেভাবে বয়ে যায় নদীর প্রচুর ধৈর্য সে নদীর একটা জলের বিন্দু কখনোই ভাবে না যে আমরা সমুদ্রে কখন পৌঁছবো সে তার মতো বয়ে যায় কাজেই তোমরাও তোমাদের কাজটাকে এই নদীর একটা প্রবাহর মতো কনসিডার করো দেখবে তোমরা ঠিকই সমুদ্রে পৌঁছে গেছো এবং তোমাদের লক্ষ্য যেটা ছিল সেটা তোমাদের সফল হয়েছে আজকে এই পর্যন্তই থাক এই ভিডিওটা আমি এক্সটেম্পর করলাম আমার মনে এলো যে এই কথাগুলি তোমাদের বলা ভীষণ জরুরি কারণ তোমরা খুবই সুন্দরভাবে অ্যাফারমেশন করে বা লব অ্যাট্রাকশন করে তোমরা সফল হচ্ছ আমার মনে হলো যে এই কথাটা যদি না বলি তাহলে মাঝে মাঝেই তোমরা আমাকে লিখতে থাকবে যে আমি তিরিশ দিন করছি ষাট দিন করছি সত্তর দিন করছি বহুদিন হয়ে গেল। এখনো কিছু না দাদা কি করি একটু বলুন তো তো এইটাই হচ্ছে সূত্র তোমার যখনই যে কাজটা করবে সেই মুহূর্তটাকে সেই মুহূর্তটাকে কাজে লাগাবে এবং ধৈর্য ধরে কাজগুলো করবে দেখবে তোমাদের সব কিছু ঠিক হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও